একের পর এক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। কদিন আগে ভারতের কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকারের সঙ্গে হাউ ফানি শিরোনামের গান করেন হিরো আলম। এর আগে তিনি গিয়েছেন রানু মণ্ডলের সঙ্গেও। এর পাশাপাশি বিভিন্ন দেশের ভাষার গান তো আছেই। হিরো আলমের প্রতিটি গান নিয়েই নেট দুনিয়ায় হয়েছে আলোচনা সমালোচনা। এর মধ্যে সমালোচনার পাল্লাই ছিল বেশি ভারী, তবুও থামানো যায়নি এই তারকাকে। নিজের মতো করে প্রকাশ করে গেছেন একের পর এক গান। এরই ধারাবাহিকতা এবার রবীন্দ্রসঙ্গীত গাইলেন হিরো আলম। রবীন্দ্রসঙ্গীতের জনপ্রিয় গান আমার ওপর আনো যাহা চাই গিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওপার বাংলার কিংবদন্তি শিল্পী মৌসুমি ভৌমিকের আমি শুনেছি সেদিন তুমি গানটিও গিয়েছেন হিরো আলম। নেক্সট এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির টিজার ইতিমধ্যে প্রকাশ করেছেন তিনি। পুরো গান প্রকাশের আগে হিরো আলম বলেন, আপনাদের সবাইকে একটা স্মরণ করিয়ে দিতে চাই, আমি কোনো সিঙ্গার বা শিল্পী না, সম্পূর্ণ বিনোদন দেওয়ার চেষ্টা করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই ভালোবাসে, আমিও তার গানের ভক্ত। আমি সব ভাষাতেই যেহেতু গান করেছি, তাই আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গানকে আপনাদের উপহার দেওয়ার জন্য। আমি যেহেতু বাঙালি, আমারও বিশ্বকবির গান গাওয়ার অধিকার আছে। তিনি আরও বলেন, আমি আমার জায়গা থেকে ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি, আমার ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন। রবীন্দ্রনাথ সঙ্গীতটি আমি আমার সকল ভক্ত শ্রোতাদের উৎসর্গ করলাম। কবিকে কে না ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার এই গান নিয়ে অনেকেই মজা করবে। আসলে আমি সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভিন্ন কিছু দিতে। একদিন আমি থাকবো না, আমার কাজগুলো মানুষ দেখবে, তখন তারা আমাকে স্মরণ করবে, এই ভাবনা থেকেই কাজগুলো করা। আবারও সবাইকে বলছি, আমার এই গান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরো গান প্রকাশের আগেই হিরো আলমের রবীন্দ্রসঙ্গীত নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে সমালোচনা, যেখানে বেশিরভাগ মন্তব্যই পড়ছে নেতিবাচক। অনেকেই বলছে এবার রবীন্দ্রসঙ্গীতের 12টা বাজালেন হিরো আলম। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।